আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ভালো আছেন? আপনাদের রহমত ভালো আছি। আজকে আমি আপনাদের যে কাজটা দেখাবো এটা হচ্ছে আপনার বেকারি ডিসপ্লে। তো বেকারি ডিসপ্লে এটা সম্ভবত কম্প্রেসার চলে গেছে, তো কম্প্রেসারও এনে রাখছি, একটা নতুন কম্প্রেসার, পুরো কম্প্রেসারটা ফিটিং করো। তো আপনারা দেখুন আমি কীভাবে কাজটা করি, ঠিক আছে? তো দেখতে পারতেছেন ডিসপ্লে, বেকারি ডিসপ্লে। তো এটা সম্পূর্ণ কাজটা করি আপনারা দেখেন কিভাবে কাজটা করি, আর কম্পিউটার খুলে সম্পূর্ণ ভিডিওটা আমি আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। তো দেখতেই পারতেছে সম্পূর্ণ কাজটা করতে অনেক টাইম লাগবো, আশা করি আপনারা সবাই সামনে আমাকে দেখবে, কারণ হচ্ছে আপনার টাইম অনেক টাইম লাগবে বলতে, এর জন্য যে আপনি কম্পিউটার ফিটিং করতে টাইম লাগে। তো আমি এখন মোবাইলটা রেখে আমি আপনাদেরকে বসে খুলে দেখাবো, বুঝছে? আপনারা দেখেন আমি কাজ করি। এখন আমি কম্প্রেসার এটা ভিতর থেকে কম্প্রেসারটা খুলে ফেলবো আমি আপনাদেরকে, আমি কমবেশি খুলে করাবো। মূলত যে সমস্যাটা এটা আপনার চলে না, আপনার ভিতরে সমস্যা হয়ে গেছে, আপনার ইয়ের সমস্যা, কমবেশির সমস্যা। তো দেখতে পাচ্ছেন আমি এখন কাভারটা খুলে দিচ্ছি, এর জন্য যে আপনার কম্পিউটারের সম্পূর্ণ কাজটা করব আপনারা দেখতে পারবেন যে সম্পূর্ণ কাজটা করলে এরকম টাইম লাগতে পারে, ঠিক আছে? তো সম্পূর্ণ কাজটা আমি আপনাদেরকে দেখাবো, সম্পূর্ণ কাজটা দেখবেন। দেখেন একদম ভিতরে অনেক সমস্যা হয়ে গেছে, কোনো গ্যাস নাই। আমাদের সামনে ক্যামেরাটা নিয়ে আসলে আপনারা হয়তো একটু দেখতে পারবেন যে ভিতরে আপনার পুরো কিভাবে আপনার জ্বলে আছে, কম্প্রেসারটা দেখেন, দেখে আপনাদের একটু সামনে নিয়ে পরে আমি কম্পিউটার রিপ করবো। দেখেন দেখেন ভিতরে আপনার কিরকম ই হয়ে গেছে, দেখেন পুরো তেল সব কিছু তেল বেড়ে গেছে, দেখেন দেখেন অবস্থা পুরো একদম জ্বলে গেছে, ভিতরে কালো হয়ে গেছে, দেখেন কিভাবে ই হয়ে গেছে। এটা সম্পূর্ণ কাজটা আমি করব সাথে আমার। এখন যে কাজটা করবো আমি কম্প্রেসারটা আপনার খুলে ফেলা লাগবে, এখন আমি কম্প্রেসারটা আপনার খোলার ব্যবস্থা করতেছি।
দেখেন, আপনাদের দেখানোর জন্য একটু সামনে নিয়ে নিই, তাহলে দেখতে পারবেন। এইভাবে একটু সামনে নিয়ে তারপরে কম্প্রেসারটা কাজ করি আমি, আপনারা আমার সাথে থাকুন। আমি কম বেশি খুলে ফেলবো, সম্পূর্ণ কাজটা আজ আমি আপনাদেরকে দেখাবো। সম্পূর্ণ যে কাজ সে কাজটা আমি আপনাদেরকে করে দেখাবো। দেখানো হচ্ছে নর্মাল তো অনেক কাজ আমি আপনাদেরকে অনেক সময় আপনাদেরকে দেখাইতে পারি না সম্পূর্ণ কাজটা, এর জন্য আমি সম্পূর্ণ কাজটা আমি আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। তো ভিডিওটা একটু লম্বা হবে, লম্বা হইলেও আপনারা দেখার চেষ্টা করবেন, তাহলে বুঝতে পারবেন, সম্পূর্ণ কাজটা না দেখলে বুঝতে পারবেন না। কাজগুলো হচ্ছে আপনার এই কাজগুলো ইয়ে করা লাগে, ব্রাঞ্চে করা যায় না, কারণ কাস্টমার থাকে অনেক সময়, আপনার এটার ভিতরে অনেক ডাস্ট থাকে, কম্প্রেসার চেঞ্জ করলে আপনার অনেক সময় আপনার কম্প্রেসারের তেল থাকে, কারণ এগুলো কাস্টমারের সামনে কাজ করা যায় না। আর আমাদের যে সবগুলো হচ্ছে আপনার সম্পূর্ণ ইয়ের মাধ্যমে, তো এগুলো মনে করেন আমি দেখাতে পারি না, এর জন্য আজকে ভাবলাম যে আপনাদেরকে আমি সম্পূর্ণ একটা কাজ দেখাই, তো এর জন্য আর কি দেখানো একটু ইয়ারে ঘুরাই দিই আপনাদেরকে দেখানোর জন্য। দেখেন কিভাবে যে স্ক্রুগুলো মারছে, একদম ইয়ের স্ক্রুগুলো মারছে, এগুলা এর জন্য আর কি স্ক্রুগুলোর জন্য আর কি একটু সমস্যা হয়, দেখতে পারতেছেন। তো এগুলো সব খুলতে হবে, কারণ খুললে আপনার কমসা আমার চেঞ্জ করতে হবে। কম্প্রেসার চেঞ্জ করার ক্ষেত্রে আপনার সবচেয়ে থেকে সমস্যা যেটা হয়, সমস্যাটা হয় আপনার স্ক্রুগুলো খুলতেই সমস্যা বেশি হয়, ঠিক আছে। তো এর জন্য আর কি আমি একটু স্ক্রু যে আছে এগুলো খুলতে একটু টাইম নিবে, ঠিক আছে। কাম আমার তত সমস্যা হবে না, কামের জন্য তত টাইম লাগবে না আমি আশা করি, কিন্তু সমস্যা হলো আপনার যে স্ক্রু আছে, দেখেন কত বড় বড়, এক একটি স্ক্রু কত বড় আমি দেখাইতেছি আপনাদেরকে, খুলে স্ক্রুগুলো সম্পূর্ণ খুলতে হয়। দেখেন কত বড় বড় লম্বা লম্বা একটা স্ক্রু লাগাইছে, সব খুলতে হবে, এরকম আরো আছে, আমি ফুলস নিয়ে আসি আপনাদের দেখানোর জন্য।
দেখেন এখন সাইডে যে দুটো স্ক্রু আছে এই দুটো খুলতে একটু টাইম নিবে, এই দুটো খুলতে অনেক টাইম লাগে আপনার, অনেক কষ্ট করে খুলতে হয়। আমি চিন্তা মতো আপনার এই পাটটা খুলে ফেলাবো, এবং এই পাটটার জন্য হলে আমার সুবিধা হবে। এটা এর চেয়ে বড় বড় অনেক বড় বড় তাল্লা যা আছে, আপনার আরবি তাকে তাল্লা যা বলে, আর আপনি যেন বলতেছে কেক শো আছে আপনার অনেক, এর চেয়ে এটা যেটা অনেক বড় বড় আছে, তো ওগুলা তো নর্মাল তো ওয়ার্কশপে আনা হয় না, কারণ হচ্ছে গিলে এসে আনা হয় না, ওগুলো অনেক ভারী এবং অনেক ওয়েট, তো এর জন্য আনা হয় না, ওগুলা ওইখানে করা লাগে কাজগুলো, কারণ হচ্ছে কাজগুলো আপনার মনে করেন আপনার সবসময় নিয়ে আসা যায় না। এক একটা আপনার কিছু অনেক লম্বা, তো ওগুলো মনে করেন আনতে হলে অনেক টাইম লাগে। দেখেন আমি এটা মনে করেন ইজির জন্য আর কি, আমি এখান থেকে দেখানোর জন্য আমি নিয়ে আসছি, যে আপনারা দেখলেন বা কাজটা হলো, আর এটা যে অবস্থা হয়েছে দেখতে পারতেছেন, পুরা তেল বেড়ে গেছে, পুরা তেল দূর সব বেড়ে গেছে কমিশন, এর জন্য চিন্তা করতেছি যে আপনারা দেখেন আমি ওই কাজটা করি, এর জন্য নিয়ে আসা। এখন দেখেন আমার একটু অনেক ইজি হয়ে গেছে, তো আমি এর জন্য আপনি কাজের জন্য সুবিধার জন্য আর কি আমি জিনিসটা খুলে নিলাম। এখন তা নাহলে আপনার এখানে যে স্ক্রু দুটো আছে স্ক্রু দুটো খুলতে অনেক টাইম নেয়। দেখেন কত সমস্যা এখানে স্ক্রু যে আছে, ফ্লোর অনেকই সমস্যা, ঠিক আছে দেখতে পারতেছে। তো আমি দেখি এটারে কাজ করি, মানে সামনে থেকে আমি খুলে ফেলাই, হচ্ছে সামনে থেকে যে স্ক্রুগুলো খুলে ফেলাই, তাহলে কি হবে আমার ওইখান থেকে খুলতে সমস্যা হবে, কারণ ওই সাইড থেকে আমার যাওয়া অনেক সমস্যা হয়ে গেছে। এখন কাজটা করতে সুবিধা হবে, কারণ হচ্ছে এখানে যে স্কুলগুলো আছে চারটে স্কুল আছে, সামনে যে স্কুল আছে খুলে নিলে আমার কাজটা করার অনেক সুবিধা হবে, এর জন্য আর কি আমি পুরোটা ইয়ে করলাম ঘুরে নিলাম।
দেখেন, এই হলো ইস, দেখেন আপনারা একটু আপনাদেরকে ক্যামেরাটা একটু নিয়ে দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কিরকম অবস্থা হয়েছে। দেখেন দেখেন কি অবস্থা হয়েছে, দেখতে পারতেছেন? দেখেন সেটা কি হয়েছে, ঠিক আছে, দেখতে পারতেছেন? দেখেন কিভাবে চলে আসে গা পুরা, এটি সম্পূর্ণ ক্লিন করে আপনার কাজ করতে হবে, পুরা ফিল্টার টায়ার সহ সম্পূর্ণ কাজটা করবো, ঠিক আছে? তো আশা করি আপনারা সাথে থাকবেন, আর আমি এখন কম্পিউটারটা খুলে ফেলাই। এই দুটা নাটের জন্য আর কেন সম্পূর্ণ ডা খোলা, কারণ হচ্ছে যে না হলে আমার কাজ করতে অনেক সমস্যা হইতেছে, এই জন্য আর কি আমি খুলে ফেলাইছি। দেখেন আমি এখন কম্প্রেসার স্ক্রু যে আছে কম্প্রেসারটা আমি ওটা থেকে বের করে ফেলাই, আপনারা দেখেন। সামনে নিয়ে আসলাম, দেখেন কত বড় স্ক্রু লাগাইছে, অনেক বড় স্ক্রু, স্ক্রুগুলো সম্পূর্ণ খুলতে হবে। দেখেন কত বড় লম্বা লম্বা একটা স্ক্রু, একটা মিনিট আমার একটা কল আসছে। আলাদা
على داخل في شورت موجود انا ذكرت اثنين مره على طول ضرب কলার স্লোয়ের জন্য আর কি আলহামদুলিল্লাহ খুলে ফেলাইছি, এখন কম বেশি তাড়াতাড়ি করে ফেলবো। তো তার আগে একটা কাজ করব, কারণ আমার লিকটা কনফার্ম হওয়ার দরকার কোন জায়গাটা লিকটা হয়েছে। তো এর জন্য আমাদের কি করতে হবে, একটা প্রেশার দিতে হবে, গ্যাস দিয়ে প্রেশারটা দিব। নর্মাল তো যে প্রেশারগুলো দেয় এগুলো দেয় হলো আপনার নাইট্রোজেন দিয়ে। তো যেহেতু আমার কাছে নাইট্রোজেন আপাতত নাই, তাহলে আমি কি করবো এখন, যে কোনো একটা গ্যাস দিয়ে, যেমন আমার কাছে আপনার 22 গ্যাস আছে, ঠিক আছে, আর 22 যে গ্যাসটা আছে ওই গ্যাসটা আমি ঢাইলে আমি লিকটা কনফার্ম হব যে কোন জায়গায় লিকটা আছে। লিকটা কারণে, কারণ যেহেতু আপনার বাস্ট হয়েছে অবশ্যই তো লিক আছে, তাই না? তো আমাদের লিকটা আমার সম্পূর্ণ বাইর করতে হবে আগে, তারপরে বাকি কাজটা আমি আগামো, যেহেতু কমিশন আমি পুরোটা বাইর করে ফেলবো, ঠিক আছে। তো এর জন্য আমার আগে লিকটা চেক করতে হবে। তো আমি গ্যাসটা নিয়ে এসে আমি গ্যাস দাঁড়িয়ে প্রথম দেখে যেহেতু আমার কাছে আপনার নাইট্রোজেন নাই, তো আপনারাও ইউজ করতে পারেন। আমি গ্যাস নিয়ে আসছি, গ্যাস দিয়ে আমি এখন গ্যাস তো কম আছে, আমি আরেকটা গ্যাস নিয়ে আসি। শেষ। তো এখন আমি কি করবো, আমি নতুন সিলিন্ডার দিয়ে আমি ইয়া করবো, নতুন সিলিন্ডার নিয়ে আসছি।
লেখা আছে, কিন্তু ছোট একটা লিক আছে, যেহেতু একদম ছোট একটা লিক আছে তো ওর জন্য আর কি। তো আমি এখন কাজ করে দেখি আপনার লিকটা কোথায় আছে। আগে প্রথমত লিকটা আপনার বের করতে হবে, ঠিক আছে? তো এর মধ্যে আমি কম বেশি বের করে ফেলাই, কারণ আপনার কমিশনের সমস্যাটা দেখি কোথায় লেখা। প্রথমে যে জিনিসটা আপনারা করবেন, আপনার ইয়ারে এখান থেকে করবেন, কারণ হচ্ছে কি, এখানে করলে আপনারা বুঝতে পারবেন যে ক্যাপাবিলিটিটা আপনার ব্লক আছে কিনা, কারণ যেহেতু ক্যাপাবিলিটি দেখা আপনার সবচেয়ে বেটার হয়। দেখেন আমি ক্যাপাবিলিটিটা খুলে ফেলছি, কারণ হচ্ছে ক্যাপাবিলিটি দিয়ে খুলে আপনার সবচেয়ে বেটার। দেখতে পারতেছেন আমি গ্যাস ডালছি, তবে লিক আছে কিন্তু তত না, কিন্তু এটা লিক অবশ্যই বের করতে হবে, কারণ যেহেতু আপনার এটা সমস্যাটা ভিতর থেকে হয়েছে, তার মানে যতটা বোঝা যায় আপনার এখানে সমস্যাটা হওয়ার পর না, ঠিক আছে? তা না হলে তো আর এরকম হতো না। দেখতে পারতেছেন কিরকম কালো হয়ে বেরোইছে ভিতর থেকে, আপনি পুরা তেল তুল সব বেরোয় গেছে, দেখতে পারতেছেন? তো আমি দেখি এখানে থেকে আপনার এটা খুলরা যে লিকটা কোথায় থেকে হইতে পারে। এটা নর্মাল তো আপনার হেড দিয়ে বের করলে সবচেয়ে বেটার হয়, ঠিক আছে? যেহেতু আমি মনে করেন আপনার এর আগে একটা সমস্যা হয়েছিল, ইউটিউবে আপনার আগুনের এইসব দেখানো যায় না, তো এর জন্য আমি আপনাদেরকে দেখাতে পারতেছি না, এর জন্য যে খুললা দেখাতে পারতেছি না। তো আমি এখন এটা আপনার নর্মাল তো আপনাদের দেখানোর জন্য কি করবো, আপনার টিউব কাটার দিয়ে কেটে ফেলাইতেছি, এটার জন্য ছোটো টিউব কাটার দরকার। তো আমাদের কাছে যেহেতু নাই, বড়টা আছে, তো বড়টা দিয়ে আমি আর কি কাজটা এখন করতেছি।
দেখতে পাচ্ছেন আপনার তেল আপনার ইয়ে আসতেছে, গন্ধ আসতেছে তেলের। এখনো আপনার গ্যাস গুলা কিভাবে দেখতে পারতেছেন, অনেক গ্যাস আছে ভেতরে এখনো, যেহেতু আমি গ্যাস দিয়ে প্রেশার দিছি আপনার লিকটা চেক করার জন্য। কম্প্রেসার আমার অলরেডি খোলা হয়ে গেছে, আপনারা দেখতে পারতেছেন কম্প্রেসার খোলা হয়ে গেছে। এখন আমি নতুন কম্প্রেসারটা ফিট করি, দেখেন নতুন কম্প্রেসারটা বসাই। বসানোর পর আমার কিছু কাজ আছে আপনার, যেগুলো আপনাদেরকে দেখাইতে পারতেছেন এর জন্য, যে ইতিমধ্যে মনে করেন আপনার দেখা গেলো আপনার ইউটিউবে আপনার আগুনের যে কাজগুলো হয় সেগুলো দেখানো নাকি নিষেধ। আমি এর আগে আপনার একটা যে কোনো একটা কারণে আমি একটা সমস্যার ভিতরে পড়ছিলাম, তো এর জন্য আর কি আপনাদেরকে ওই জিনিসটা দেখাইতে পারতেছি না। তো আমি কম্পিউটার এখন আমি আপনাদেরকে ফিটিং করি, ফিটিং করার পর আপনার যে ওয়ালিংয়ে যে কাজগুলো আছে এই কাজগুলো শেষ করার পরে তারপরে কীভাবে গ্যাস ডালতে হয়, কীভাবে কী করতে হয় না, আপনাদের আরও যে বিস্তারিত যে কাজগুলো আছে সেই কাজগুলো আমি আপনাদেরকে বলবো ইনশাল্লাহ। তো এখন আমি কম্পিউটার আপনার নতুন একটা কম্পিউটার যেটা আনছি সেটা আমি ফিটিং করি, কারণ কম্পিউটার ফিটিং টাইম লাগবো। তো আপনারা আমার সাথে থাকুন, আর যারা আমার ইতিমধ্যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা করুন, আর যারা করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, যারা করেন নাই তাদেরকে ধন্যবাদ, ইনশাল্লাহ আগামীতে করবেন। আর কোন ধরনের ভিডিও আপনারা দেখতে চান সেটাও আমাকে বলতে পারেন, সমস্যা নেই, আমি ওই ধরনের ভিডিও বানাবো। দেখতে পারতেছেন এটা হলো আপনার পুরান কম্প্রেসারটা, বের করে ফেলছি। দেখেন দেখেন এটা হলো আপনার পুরান কম্প্রেসার। তো এটা আমি এখন আচ্ছা কম্পিউটার লাগাবো, এর ভিতরে ফিটিং করবো কম্পিউটারটা। এই দেখেন কম্পিউটার দেখতেই পারতেছেন, এটা আমি এখন মনে করেন চেঞ্জ করে ফেলবো, এটা চেঞ্জ করে নতুন আরেকটা ফিটিং করবো।
দেখেন এটা আনছি আমি ফুলগেতে, তো এটার আপনার গ্যারেজ নাম্বার হচ্ছে আপনার 134। কম্প্রেসার একটু দেখাই, দেখতে পারতেছেন কম্প্রেসার, ঠিক আছে। এটা আপনার সম্পূর্ণ নতুন, এটা আপনার আর 134 দেখতে পারতেছেন। তো এখন এটা লাগাবো, এটা ফিটিং করব। তো ফিটিং করার আগে সবসময় আর কি নতুন কম্প্রেসার যখনই ফিটিং করবেন আপনারা, আপনাদেরকে বলি আপনারা শুনেন, যখনই আপনার নতুন কম্প্রেসার ফিটিং করবেন সবার আগে চেক করে নিবেন, কম্প্রেসার ফিটিং করার আগে চেক করে নেবেন এর জন্য যে কম্প্রেসার কোনো সমস্যা আছে কিনা ওয়ার্লিং এর আগে। দেখেন কভার খুলে ফেলছি, এখন চেক করবো। দেখেন দেখেন কীভাবে আপনার কম্প্রেসার নতুন রিং করতে গেলে আপনার ভিতরে হাওয়া থাকবে, তাহলে হাওয়াটা থাকলে ভালো, কারণ হচ্ছে তাহলে আপনি বুঝতে পারবেন যে কম্প্রেসার কোনো আপনার হাওয়া ঢুকে নাই বা যে কোনো কোনো সমস্যা নেই, যেহেতু নতুন কম্প্রেসার তো এটা একটা হাওয়া থাকা দরকার আছে। ভিতরে হাওয়াটা থাকলে আপনার কম্প্রেসারের ক্ষেত্রেও ভালো এবং আপনাদের কাজ করার ক্ষেত্রেও ভালো এবং আমাদের জন্য ভালো, যারা বিক্রি করে তাদের জন্য ভালো। করতে হলে আপনার সমস্যা হলেও স্পেস কম থাকে, দেখেন একবারে স্পেস কম, এর জন্য আর কি কাজগুলো করতে সমস্যা হয়। এখন আমি কম্প্রেসারটা চালু করি, চালু করার
কারণ হয়েছে আপনার যে কোনো কম্প্রেসার নতুন আপনার নিউ কম্প্রেসার লাগাইলে আপনার চেক করাটা বেটার, এর জন্য আমি চালু করছি। টাইমিং নেবে 5 মিনিট করে, সবচাইতে বড় একটা জরুরি জিনিস হলো আপনি সব যখন আপনি কম্পিউটার চালু করবেন তখন তার এমপিআরটা দেখে নেবেন। এমপিআরটা দেখে নিলে সবচেয়ে বেটার হবে আপনাদের জন্য, যে নেওয়া কাজ করার আগে কত নেয় এবং কাজ করে কত নেয়, গ্যাস লোড সহ কত নেয় এবং লোড ছাড়া কত নেয়, এটা সবচেয়ে বেটার। এটা মনে করেন আপনার এমপিআরটা খুবই জরুরি, এমপিআরটা অনেক জরুরি একটা জিনিস, এমপিআর আপনার দেখতে হবে। তো এখন তো আমি চালু করছি, টাইম নেবে একটু 5-10 মিনিট, 5 মিনিট টাইম নেন, নর্মাল তো 5 মিনিট সিটিং থাকে ডিলে। দেখেন কম্পিউটার আমার চালু হয়ে গেছে, দেখতে পাচ্ছেন, প্রেশার আপনার খুবই জরুরি, কারণ প্রেশারটা চেক করে নিলে ভালো হয়, কারণ অনেক সময় আপনার নতুন কম্পিউটার খারাপ হইতে পারে, মন না যে আপনার খারাপ হবে না তা না, হতে পারে, কারণ যদি ইলেকট্রনিক্স জিনিস যে কোনো সময় খারাপ হইতে পারে। যেই টাইম আপনারা যখনই লাগানো কম্পিউটারটা চেক করে নেবেন, একবার যদি দুবার চেক করে নেবেন, কারণ হচ্ছে আপনার চেক করে নেওয়াটা বেটার। চেক করতেছি যে আপনার এমপিআরটা দেখতে পাচ্ছি, যে আপনার লোড অবস্থা কত নিতে আছে, লোড ছাড়া কত নিতে আছে, ঠিক আছে। এর জন্য চেক করা যে আমার কম্পিউটারটা আপনার কতক্ষণ চলে, অনেক সময় আছে নতুন কম্পিউটার আপনার 5-10 মিনিট চলে বন্ধ হয়ে যায়, আমি এরকম অনেক পাইছি। এর জন্য আর কি আমার একটু টাইমটা বেশি নিয়ে চেক করা জরুরি, কারণ হচ্ছে তা না হলে বোঝা যাবে না আপনার কম্পিউটারটা আপনার কতটুকু ইয়া। তো দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ কম্পিউটার ঠিক আছে, নতুন যে কম্পিউটারটা আনছি কম্পিউটার ঠিক আছে। তো আমি এখন কম্পিউটার পুরোটা ফিটিং করি, দেখেন ফিটিং করার পরে আপনার ওয়ালিং করবো, ওয়ালিংটা আমি আপনাদেরকে দেখাইতে পারছি সরি এর জন্য, কারণ হচ্ছে আপনার ওয়ালিংটা ইতিমধ্যে আপনার আগুন এইসব আপনার ইউটিউবে অ্যাকসেপ্ট করে না, এর জন্য আমি আপনাদেরকে দেখাইতে পারতেছি না, কারণ যেহেতু আমার এটা ওয়ালিং করতে হলে আপনি অবশ্যই আপনার আগুন দিয়ে ওয়ালিং করতে হবে, আপনারা জানেন, ঠিক আছে। তো এই জন্য আর কি আমি করতে পারতেছি না, তো আমি আপনাদেরকে নর্মাল তো আপনার যে কাজটা আছে কাজটা শেষ করে আমি আপনাদেরকে দেখাবো, যেহেতু ওয়ালিংয়ের যে কাজটা আছে অন্তত ওয়ালিংয়ের যে কাজটা আছে কাজটা শেষ করে আমি আপনাদেরকে দেখাবো। কারণ আপনার যে কোনো কাজ করতে হলে প্রথমত আপনার ইউটিউব যেভাবে আপনারা ওদের যে আপনার
কাজের যে একটা আপনার ওরা যে নোটিশ দেয়, এই নোটিশ অনুযায়ী কাজ করতে হয়। তা না হলে আপনার মনে করেন সমস্যা আছে, ওই হিসাব করে আমার কাজ ঠিকগুলো করতে হয়। কারণ এখন আমার কাজ হলো আপনার এটা ওয়ালিং করা, তো ওয়ালিংটা করার পরে আপনার ভ্যাকুম করতে হবে, ভ্যাকুম করে গ্যাস ডালতে হবে, গ্যাস ডাললে আমার আলহামদুলিল্লাহ কাজটা শেষ। তো এই কাজটা হয়তো একটু টাইম লাগবে, 1-2 ঘন্টা টাইম আছে আরও, তো সমস্যা নাই, আমি সম্পূর্ণ কাজটা আমি আপনাদেরকে দেখাবো। জাস্ট আমি ওয়ালিং এর কাজটা শেষ করে আমি আপনাদেরকে আবার দেখাবো ইনশাল্লাহ। এখন আমি আরেকটা কাজ করতে পারি আপনাদেরকে, আমি জাস্ট এটা ফিটিং করে ফেলাই, ফিটিং করার পরে তারপর আমি জাস্ট যখন ওয়ালিং করবো 5-10 মিনিটের জন্য, তখন হয়তো বা আমি আপনাদেরকে অফ করে নিলাম, বা তখন আমি এটা ঘুরাও নিতে পারবো, সমস্যা নেই। ঠিক আছে, রাবার গুলা লাগানো অনেক জরুরি। কারণ হচ্ছে রাবার গুলো থাকলে আপনার কম্প্রেসারটা ভাইব্রেশন হয় না, এবং আপনার যে কম্প্রেসারের যে একটা সাউন্ড আছে, সাউন্ডটা তো একটা আসে না, তার জন্য কম্প্রেসারের আপনার রাবার গুলো লাগানো অনেক জরুরি। পিনগুলাও সবসময় খেয়াল করে লাগাবেন, কারণ পিনগুলো আপনার অনেক দরকার, ওগুলোর জন্য আপনার কম্পিউটার এইদিক ওদিক খেলবে না।
সান পেপারটা ঘষলে ভালো হয়, তো সান পেপার দিলে কাজটা ভালো হয়, কিন্তু যেহেতু আমার কাছে এখন আপাতত নাই, আমি মনে করি আপনার কাটার দিয়ে আপনি করছেন, কাটার তো ওগুলো খারাপ হয় না, ঠিক আছে। এখন আমি আমার যে কাজটা আছে আপনার শুধু ওয়ালিংটা বাকি আছে, তো এখন যে কাজ আছে আপনার শুধু ওয়ালিং করতে হবে। ওয়ালিং এর মধ্যে আমি যাই হোক একটা ভিডিও আপনার আগুনের দিছিলাম, তো ওটা সমস্যা হয়েছে, এর জন্য আমি মানে চাইতেছি না যে আপনাদেরকে দেখানোর জন্য, কারণ হয়েছে আপনার ইউটিউব আপনার কোনো ওই ধরনের কাজ আপনার পছন্দ করে না, যেহেতু আমি এর আগে একটা ওয়ার্নিং পেয়েছি, তো এর জন্য আমি আপনাদেরকে কাজটা দেখাতে পারতেছি না, ঠিক আছে, জাস্ট ওয়ার্লিংটা দেখাতে পারতেছি না, তো ওয়ার্লিংটা আমি শেষ করি আগে,
শেষ করার পরে আমি আবার আপনাদেরকে দেখাবো, কারণ এমনি তো ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, 1 ঘন্টার উপরে হয়ে যেতেছে। তো আমি আপনাদেরকে ইনশাল্লাহ ওয়েল্ডিংটা করার পরে 10-20 মিনিট আধা পরে আমি আপনাদেরকে আবার বাকি যে কাজগুলো আছে আমি আপনাদেরকে দেখাবো। জাস্ট ওয়েল্ডিং এখন দেখেন যে জয়েন্টগুলো আছে, জয়েন্টগুলো দিবো আমি, ব্যাস এটাই আমার কাজ আছে। ক্যাপাবিলিটিটা আছে, তো আপনারা যদি দেখেন আমি ক্যাপাবিলিটিটা একটু ছোটো করে দিতে পারতেছি, ক্যাপাবিলিটিটা আমি ছোটো করি, সমস্যা নাই, কারণ হয়েছে এটা এভাবে খারাপ দেখা যায়, আমি এটা একটু ছোটো করে ফেলাই। আমি ফিল্টারটা লইছি একটা আপনার নতুন, এটাও চেঞ্জ করে দেবো, আর ক্যাপাবিলিটিটা আমি একটু ছোটো করে ফেলাই, কারণ যেহেতু আমার কাজ করতে সমস্যা হইতেছে। এখন আমার কাজটা মানে আপনার ইজি হবে, কারণ যেহেতু অনেক লম্বা হয়ে গেছিলো, ক্যাপাবিলিটিটা দেখতে পাচ্ছেন কোয়ালিটিটা এখন কিরকম হচ্ছে, ঠিক আছে। এখন জিনিসটা সুন্দর হবে, কারণ আমার কাজ করতে একদম সুবিধা হবে, জাস্ট জাস্ট এটাই। তো এখন আমি যে কাজটা করব আপনার বাস ওয়েল্ডিংটা করব, ওয়েল্ডিংটা করে আমি আপনাদেরকে আবার ইনশাল্লাহ দেখাবো, ঠিক আছে। তো ওয়েল্ডিংটা আমি শেষ করি, আপনারা তা না হলে আমার ভিডিওটা আপনার অনেক লম্বা হয়ে যেতেছে, 1 ঘন্টা উপরে মনে অলরেডি হয়ে গেছে, আমি জানি না, তো সমস্যা নাই, আমি আপনার ওয়েল্ডিংটা করি, ওয়েল্ডিংটা করার পরে আমি বাকি কাজগুলো আমি আপনাদেরকে দেখাইতেছি, ঠিক আছে। তো ভালো থাকবেন সবাই, আশা করি আল্লাহর রহমতে ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন। তো আমি আপনাদেরকে একটু সামনে নিয়ে দেখাই, কারণ হচ্ছে যেহেতু ভিডিওটা এখনো চলতেছে, 1 ঘন্টার উপর হয়ে গেছে, চাইছিলাম রেখে দেওয়ার জন্য। তো পাচ্ছেন, দেখতে পারতেছেন, ঠিক আছে, দেখেন কি অবস্থা, দেখেন। তো এখনো ওয়েল্ডিং বাস বাকি আছে, নতুন কম্পিউটার ফিটিং হয়ে গেছে, বাকি যে কাজটা আছে আমি আপনাদেরকে দেখাবো। তো দেখেন এখন আমি রাখি, ভালো থাকবেন সবাই, কারণ অনেক লম্বা হয়ে যেতেছে ভিডিওটা, ঠিক আছে, আল্লাহ হাফেজ।